যেন মনে হচ্ছে দীঘা কিংবা কি বলে মন্দারমণিতে চলে এসেছি, এত সুন্দর বাগানটা। তো এই কাকাকে দেখছি, কাকা দেখুন জুতো কি করছে, সাইকেলে বেঁধে নিয়েছে, তো সাইকেলটাকে এবার কাঁধে নিয়ে ওপার হবেন, তাই তো? হ্যাঁ, কাঁধে নিয়ে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি একদম দামোদর নদীর একদম মাঝখানে বলতে পারেন, তো বেশ ভালো লাগছে কিন্তু। তাহলে আপনাদেরকে এরিয়াটা দেখাই। আর এই বালি হচ্ছে সেই বালি যেটা আমরা বাড়ি তৈরি করতে কাজে লাগাই। নমস্কার, আমার নাম সুদীপ্ত, দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন সকাল 5:30 বাজে, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নতুন তৈরি করা ছাদের একদম ওপরে। আর আজকে এত সকাল সকাল কেন স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে অফিসের কাজে আমি যাচ্ছি দুর্গাপুরে। তো দুর্গাপুরে সকাল 7:30 ট্রেন আছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে, তো তাই জন্য ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 সময়। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান করে এখন রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল যাবার জন্য আবার একটা ট্রেন ধরতে হবে। তো যেহেতু দুটো ট্রেন ধরতে হবে, তাই জন্য একটু আগেই ঘুম থেকে ওঠা, একটু আগে প্রস্তুতি নিয়ে নেওয়া, যাতে ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারি। আর ট্রেনের টিকিট কালকেই কাটলাম। আসলে অফিসে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিলো যে যেতে হবে আমাকে, কিন্তু অফিসে অনেক কাজ চলে এসেছিলো, তো তাই জন্য একটু ডিলে হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। তো কালকে আমাদের যে সিনিয়র স্যার আছে, সে বলছে যে সুইপ তো একবার যাও ঘুরে আসো, ব্যাপারটা কী হচ্ছে, কেমন ইনস্টলেশন হচ্ছে একটু দেখে আসো। আসলে ব্যাপারটা কী হচ্ছে, আমাদের যে কোম্পানি আছে, মানে আমি যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানি বিভিন্ন রকমের র্যাক বানায়। তো যেই কোম্পানিতে কাজটা হচ্ছে সেটা দুর্গাপুরে, তো সেখানে কেমন করে ইনস্টলেশনটা হচ্ছে বা ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে দেখতে হয়, যেহেতু আমি কোম্পানির মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার আছি, যেহেতু আমার ডিজাইনেই প্রজেক্টটা কাজ হচ্ছে, তো মোটামুটি আমাকে দেখতে যাওয়াতে হবে, এটা নিয়ম হিসাব মতো। তো তাই জন্যই আজকে যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে স্টেশনে দেখা হচ্ছে। আর দেখুন সূর্য এইসবে, এই দেখুন দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে না, পোর্ট্রেট মোডে আছে বলে, তো সূর্য এখনও ওঠেনি, এইমাত্র জাস্ট উঠেছিল, কিন্তু আজকে মেঘলা আছে। যাই হোক, মেঘলা থাকাই ভালো, কারণ আজকে অনেক দূর যেতে হবে, অনেক রোদ বেরোলে মুশকিল আছে। তো মোটামুটি চলুন তাহলে যাওয়া যাক, স্টেশনে যাওয়া যাক। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। এই দেখুন লেখা আছে এখানে DSTPS ডিভিসির আন্ডারে, দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে এটা আছে, এখানে পাওয়ার জেনারেশন করা হয়। এখন সকাল 10:02 বাজে আর আমি এখন চলে এসেছি অন্ডাল জাংশনে। তো এর আগের যে স্টেশনটা ছিল সেটা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো দুর্গাপুরে আমি নামবো না, কারণ আমার যেখানে আমার গন্তব্য স্টেশন সেটা অন্ডাল রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে। তো এই ট্রেনটা করেই এলাম, এটা হচ্ছে হুল এক্সপ্রেস। এই দেখুন ট্রেন এইমাত্র জাস্ট ছেড়ে দিল। আর আমি এখান থেকে একটা প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলাম যে কী করে যাবো একটা জায়গায়,
তো তিনি বললেন যে এখান থেকে বাইরে বেরো, এই যে এটা বাইরে বেরোবার জায়গা, এটা হচ্ছে বাইরে বেরোতে হবে। তো স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ড থেকে যেতে হবে অন্ডাল মোড়ে, আর অন্ডাল মোড় থেকে আবার বাস ধরে যেতে হবে ওই জায়গাটাতে। তো ডিস্টেন্সটা বেশ অনেকটাই মনে হচ্ছে, কিন্তু গুগল ম্যাপসে বেশি বলছে না, হয়তো 15 কিলোমিটার বলছে গুগল ম্যাপসে। তো দেখা যাক কী হয়। আর এই দেখুন, আমি আমাদের ট্রেন এদিক দিয়ে যাচ্ছে আর এদিকে মালগাড়িতে চলে যাচ্ছে, আর স্টেশন পুরো ফাঁকা, স্টেশনে লোকজন নেই। দেখুন পুরো ফাঁকা স্টেশন। তো আমি এখন কি করি, একটু বাইরে বেরোই, আর একটু হালকা খিদে পেয়ে গেছে, তো কিছু খাওয়া দাওয়া করার চিন্তাভাবনা করি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 1:16 বাজে আর আমি কোম্পানি থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি। তো কোম্পানির মধ্যে এসেছি প্রায় 11টার সময়, এসে আমাদের যে কাজ ছিল, মানে আমার যে কাজ ছিল, সেই সমস্ত কাজকর্ম করেছি। আর এই 11টা থেকে 1টার মধ্যে প্রায় 50টা ফোন কল আমি করে ফেলেছি, কারণ বারবার ফোন আসতে যাচ্ছে, ডিসকাশান হচ্ছিলো একটা। তারপর কোম্পানির ক্যান্টিনেই লাঞ্চ হয়েছে, তো ভাত ডাল তরকারি দই আর মনে হয় ডিম ছিল, ডিমটা আমি খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে মেন রোড, যে রোড মানে এটা হচ্ছে আমি যেখানে আছি তার নাম হচ্ছে কাজোড়া। তো এই গ্রামটার নাম হচ্ছে কাজোড়া গ্রাম। তো দুর্গাপুর, এদিকে কাজোড়া রেলওয়ে স্টেশন, এদিকে অন্ডাল, তিনটে রেলওয়ে স্টেশন আছে। তো আমি অন্ডালে আবার ফেরত যেতে হবে, আমার ট্রেন আছে প্রায় 2:30 সময়। তো এখন এখানে কিছু টোটো আছে, এই দেখুন এখানে, তো একটা দাদাকে খুঁজে পাওয়া গেছে। তো এই দাদার সাথে আমরা এখন যাচ্ছি দামোদর নদী দেখতে। তো দাদা এখানে কী আছে, নদীটা কেমন, দেখার মতো ভালো জায়গা আছে? ক্ষতি কি, চলুন একটু ঘুরে নিয়ে আসা যাক। আর আমি কোম্পানির ভিতরে কিছু জিনিস দেখাতে পারলাম না, কারণ বুঝতেই পারছেন একটা প্রাইভেট এরিয়া, তো সেই সব জিনিস তো দেখানো যায় না। তো কোম্পানির কিছু ডিটেলস আমি দেখাচ্ছি না, আমি বাইরেকার দৃশ্য দেখাচ্ছি। তো চলুন দামোদর নদী দেখে নিয়ে আসা যাক। আমি এখন আছি কাজোড়াতেই। তো যোগী বাবা মন্দির বলে একটা মন্দির আছে, এই দেখুন দূরের দিকে একটা মন্দির আছে। তো এই মন্দিরের সামনে একটা বাগান আছে, কত সুন্দর বাগানটা দেখুন একবার, যেন মনে হচ্ছে দীঘা কিংবা কি বলে মন্দারমণিতে চলে এসেছি, এত সুন্দর বাগানটা। তো তাই জন্য আমাদের যে ড্রাইভার আছে তাকে বললাম একটু দাঁড় করাও, একটু জায়গাটা দেখি, কত সুন্দর লাগছে দেখুন, পুরো ঘন জঙ্গল। এই দেখুন এরা এখানে সব বসে গল্প করছে আর আমরা এখানে এক্সপ্লোর করছি, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে, দেখুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি। এটাই হচ্ছে যোগী বাবা মন্দির যেখানে আমরা এসেছি। এখানে পাতকুয়া আছে, এখানে কালী ঠাকুরের মন্দির, আর পাশেই হচ্ছে সিংহারণ নদী। তো আপনাদেরকে নদীটাও দেখাচ্ছি, এই যে দেখুন পাশ দিয়ে যেটা বয়ে যাচ্ছে, মানে ব্রিজটা যার উপর, সেটাই হচ্ছে সিংহারণ নদী। নদীটার জল এখন অনেক কম, কারণ গরমের জন্য জল শুকিয়ে গেছে, কিন্তু ড্রাইভার দাদা বলছিল যে বর্ষাকালে এখানে প্রচণ্ড জল থাকে। তো এটা হচ্ছে সিংহারণ নদী, এটা হয়তো দামোদর নদীরই একটা কোনো শাখা নদী। তো এই দেখুন লোকজন স্নান করছে। তো চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। এখানে একটা শিব মন্দিরের কাছে আমরা দাঁড়িয়ে পড়েছি আবার দেখার জন্য, তো যে তো বাড়ি যাওয়ার রাস্তার কাছেই পড়ে গেছে, তাই জন্য দেখতে এলাম। তো দেখুন অনেক মন্দির আছে এখানে, গরমে লোকজন রেস্ট নিচ্ছে এখানে। আর এই দিকে দেখুন কত ভগবানের মূর্তি রাখা আছে, রাধা কৃষ্ণ, নরসিংহদেব, শিব, অন্নপূর্ণা, রাম, সীতা, হনুমান, লক্ষ্মীনারায়ণ, মা কালী
আর মা মনসা, সবার মূর্তি রাখা আছে। আর এটা হচ্ছে শিব মন্দির, ভিতরে শিবলিঙ্গ আছে। চলুন দেখা যাক। বাড়ি যাবার পথে একটা শিব মন্দিরে আটকে গেছি, তো এখানে খুব সুন্দর মন্দিরটাকে দেখে একটু দাঁড়ালাম। শুধুমাত্র শিব ঠাকুরের মন্দির এইটা, শুধুমাত্র শিব ঠাকুরই নয়, বাকি অনেক ঠাকুরের এখানে মূর্তি রাখা আছে। এদিকে আর একটা মন্দির আছে, ওইটা হচ্ছে আর একটা এন্ট্রি গেট। তো ঘোরাঘুরি করার চেষ্টা করছি একটু, যেহেতু এত দূর এসেছি তো একটু ঘুরে নেওয়ার চেষ্টা করছি। এখানে এখানে কালী ঠাকুরের মন্দির আছে, তো আমি ছবি দিচ্ছি, তো আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দুপুর 1:56 বাজে আর আমি এখন আসি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল অঞ্চলের দামোদর নদীর একদম ধারে। তো এই যে পিছনে জলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দামোদর নদী। তো এখানে যেহেতু কাজই এসেছি, তো তাই জন্য ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যেতে পারে, তো তাই জন্য এখানে আসা। কত সুন্দর ভিউটা লাগছে এই ওপর থেকে আপনাদেরকে একবার দেখাচ্ছি, তো একবার দেখুন, মানে দেখে আপনাদের মন ভরে যাবে, এত সুন্দর দৃশ্য। দেখুন সাইকেল কাঁধে নিয়ে নদী পারপার হচ্ছে, যেহেতু জল কম আছে তো নৌকা চলতে পারছে না, তাই জন্য এরা কি করছে, নিজেরাই সাইকেলটাকে কাঁধে নিয়ে নদী পারাপার করছে। দারুণ দৃশ্য। আর আমার সামনে দেখুন কত বাচ্চা বাচ্চা মাছ এখানে খেলা করছে। পরিষ্কার জল, বেশ অনেকক্ষণই এখানে থাকা হলো, বেশ ভালো ভালো সুন্দর দৃশ্য কিছু দেখা গেল, কিছু ভালো ছবি ভিডিও সব তোলার চেষ্টা করেছি। জানি না আপনাদেরকে কতটা ভালো লাগবে, কারণ এই রোদে আমি ভালো করে দেখতে পাচ্ছি না স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, অনেকক্ষণই থাকলাম, ভালো ভালো কিছু ছবি তুলেছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে নদীটাতে সব জায়গায় সমান ডেপথ নেই, কিছু কিছু জায়গায় চড়া পড়ে গেছে। এখানে দেখুন দুটো চড়া অলরেডি দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। তো তাই জন্য কী করছে, নৌকা চলে এখানে যখন জল বেশি হয়, কিন্তু এখন জল যেহেতু অনেকই কম আছে তাই জন্য নৌকা চলছে না, তাই জন্য তিনটে লোক কাঁধে হাতে সাইকেল তুলে নদী পারাপার করছে। তো যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো, মানে এরকম দৃশ্য তো আমরা দেখতে পাই না সাধারণত, কারণ এত নদী আমাদের কাছাকাছি নেই, আর এত মানে কম ডেপথের বা কম চড়া পড়ে যাওয়া নদী আমাদের কাছে নেই। গঙ্গাতে তো প্রচুর জল লঞ্চে করে বার করতে হয়। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। আর 2:41 ট্রেন আছে, এখন তো মোটামুটি টাইম হয়ে গেল, যেতে মোটামুটি মনে করি 20 মিনিট লাগবে। তো চলুন আপাতত বাড়ির দিকে রওনা দেওয়া যাক, বাড়ি বললে ভুল হবে, অন্ডাল জংশন রেলওয়ে স্টেশনের দিকে গন্তব্য, মানে যাওয়া যাক আর কি সেদিকে। আর এখানে কত বড় একটা কুয়ো, ও কত বড় নয়, খুবই কম, ছোটো ছোটো একটা কুয়ো আছে। তো যাই হোক, আমরা স্টেশনের দিকে যাই, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা যখন ওখানে ভিডিও করছিলাম, তো ওখানকারই একজন বাসিন্দা বললেন যে পাশে আর একটা ঘাট আছে, ওখানে যান, ভালো ভিডিও করা যাবে। তো এই কাকাকে দেখছি, কাকা দেখুন জুতো কি করছে, সাইকেলে বেঁধে নিয়েছে। তো সাইকেলটাকে এবার কাঁধে নিয়ে ওপার হবেন, তাই তো? ওপারে কি আপনার বাড়ি, ওপারে নাকি? ওপারে, ওপারে বাড়ি। আর এখানে কি কাজে এসেছিল? কাজে এসেছিল। আর অন্যান্য দিন মনে করুন জল যখন বেশি হয় তখন ওপারে কি করে যান? নৌকা করে যান, আর এখন যাচ্ছে নিজে নিয়ে যাবে। চলুন দেখে দেখা যাক কি করে নিয়ে যায়।
তো এই কাকা আছে, আর আরেক কাকা দেখুন ওইখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো এই দুই কাকা একসাথে যাবে, যে কাঁধে করে নৌকা পারাপার, মানে কাঁধে করে সাইকেলটাকে নিয়ে নেবে, যাতে নৌ মানে দামোদরকে যাতে ক্রস করতে পারে। এখানে কিন্তু আমরা পুরো একদম দামোদরের যে গ্রাউন্ড লেভেল, সে গ্রাউন্ড লেভেলে চলে এসেছি। আর পুরো বালি দেখুন, লাল বালি, মানে যে বালি আমরা বাড়ি করার জন্য কাজে লাগাই, তো সেই বালি কিন্তু এখানে পুরো ভরে গেছে চারদিক। আসলে এই দামোদরেরই বালি মনে করুন। আর জলের স্রোত আছে কিন্তু ভালোই, আর খুব ভালো হাওয়া দিচ্ছে এখানে, আর গরম তো আছে, প্রচুর গরম আছে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি একদম দামোদর নদীর একদম মাঝখানে বলতে পারেন। তো বেশ ভালো লাগছে কিন্তু, তাহলে আপনাদেরকে এরিয়াটা দেখাই। আর এই বালি হচ্ছে সেই বালি যেটা আমরা বাড়ি তৈরি করতে কাজে লাগাই। আর এক কাকা রেডি হয়ে গেছে, জামা বাঁধছে, দিয়ে এবার দামোদর পার করবে। আর এই যে আমরা দামোদর, দামোদরের একদম সামনে চলে এসেছি। এই দেখুন দুই কাকা রেডি হয়ে গেছে, কাঁধে নিয়ে নিল, এবার পারাপার করছি। কষ্টের জীবন কিন্তু বললে হবে না, প্রচণ্ড কষ্ট করে মানুষ পারাপার করছে। আর দামোদরের জল দাঁড়ান দেখি, ঠান্ডা না গরম? গরম আছে, জল গরম আছে। দেখুন কেমন করে যাচ্ছি, দেখুন আমি রিয়ার ক্যামেরাতে দেখছি, মানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দেখুন, আশা করি ভালো লাগবে। আসলে এইরকম জিনিস এক্সপিরিয়েন্স করা তো সাধারণত পসিবল হয় না, তাই জন্য হাতে একটু সময় নিয়েই একটু বেরোলাম। আর এখানে এখন 2:15 বেজে গেছে, আমার 2:41 ট্রেন, তাড়াতাড়ি স্টেশনের দিকে ফেরত যেতে হবে। এখন 2:27 বাজে, আমি চলে এসেছি অন্ডাল জাংশন রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনটা কত সুন্দর করে সাজিয়েছে একবার দেখুন, সামনেটা তো আপনাদের দেখালাম, এখানে দেখুন কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের যে ট্রেন সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, তো আমি সেখানে যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবে। এখন 7:20 বাজে, আমি বাড়ি এসেছি প্রায় 6টার সময়। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমার মা আজকে কী করেছে, কুমড়ো বড়া করেছে, তো কুমড়ো বড়া, মুড়ি, আর আমার পিসিরা লিচু দিয়েছে, খুব মিষ্টি লিচু ছিল। তো এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে এখন একটু প্ল্যান হচ্ছে, আমি আর রনি একটু বাইরে ঘুরতে যাব। আসলে অন্যান্য দিন অফিস থেকে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায়, তো ঘোরাঘুরি করাই হয় না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তাই জন্য ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক, একটু এলাকাটা দেখে নেয় আর কি, যে কেমন কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি। তো যাই হোক, আপনারা একটু দেখতে থাকুন আমাদের সাথে, চলুন তাহলে পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে মেন মোড়মাথা, আর এই কাকার কাছে আমরা এইমাত্র জাস্ট ফুচকা খেলাম। এখন রাত্রি 9:20 বাজে, আমি এইমাত্র বাড়িতে এলাম। তো আমি আর রনি দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো সবার ফার্স্টে আমরা একটা জায়গায় গিয়ে ফুচকা খেলাম। তো ফুচকা হচ্ছে রনির খুব পছন্দের, রনির সাথে বেরোলেই বলেছে ও ফুচকা খাওয়া। তো ওর সাথে গিয়ে ফুচকা খেলাম একটা জায়গায়, তারপর একটা জায়গায় গিয়ে আইসক্রিম খাওয়া হলো, আমাদেরই বন্ধুর দোকান, আইসক্রিম খাওয়া হলো। তারপর এই গ্রামের রাস্তাতে ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম আর কি। তো বাইরে খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরে প্রচণ্ড গরম, বাড়ির মধ্যে অনেক গরম করছে। আর আজকে সারাদিনে প্রচণ্ড ঘোরাঘুরি করা হয়েছে, আমার এনার্জি একদম নেই, গরমে অবস্থা খুবই খারাপ। ভাবছিলাম যে কেন এসির টিকিটটা কাটলাম না, নর্মাল টিকিট না কেটে এসিরটা কাটলেই ভালো হতো, বেশি কষ্ট হয়ে গেলো আর কি। তো যাই হোক, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। দেখুন কথা বলতে বলতে পুরো ঘেমে গেলাম, বাপ রে বাপ। চলুন, টাটা, গুড নাইট। You could try.
try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.